হাই এভরিওয়ান ওয়েলকাম টু গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মুনতাহা আমরা আজকে পড়বো ইংলিশ কম্প্রিহেনশন ইউনিট থার্টিনের লেসেন টু যেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেনস্ট অ্যান্ড এইচ ওল্ড ডিজিজ মানে প্রাচীন একটা রোগের বিরুদ্ধে এই বিজ্ঞান অ্যান্ড প্রযুক্তি এবং প্রযুক্তি এটা আমরা জানবো এবং দেখবো টু নো অ্যাবাউট দ্য রোল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেনস্ট অ্যান্ড এইচ ওল্ড ডিজিজ নেম ল্যাপ্রোসি মানে এই যে প্রাচীন একটা রোগ যে কুষ্ঠ রোগ এর এর জন্য যে বিজ্ঞান আর প্রযুক্তির যে অবদান এই রোগটা নির্মূলে সেটা আমরা দেখতে পারবো জানতে পারবো টু রিয়েলাইজ দ্য পেইনফুল কন্ডিশন অফ দিস ডিজিজ অ্যান্ড সাফারিংস এই রোগে কী অবস্থা হয় রোগের সেটা আমরা দেখতে পারবো গেট টু নো দ্য কন্ট্রিবিউশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপিং দ্য ট্রিটমেন্ট মেথড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ড্রাগস ফর সাম ইনকিউরেবল ডিজিজ মানে বিজ্ঞান ও প্রযুক্তি যে অনেক আছে যেই রোগগুলো কখনো মনে হয় হয়নি যে সেরে যাবে ঠিক হবে এমন কিছু ডিজিজ সম্পর্কে রোগ সম্পর্কে জানবো যেগুলো বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে যার চিকিৎসা ব্যবস্থা এবং ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে এবার দেখো শুরু করি এই লোক ছবি দেখছো যার উনি হচ্ছে স্টিভ রিড এই যে প্যাসেজটা এটা উনারই লেখা দিস ওয়াজ রিটার্ন বাই স্টিভ রিড is the founder, president, founder, president, and chief scientific officer of Infectious Disease Research Institute (IDRI)? IDRI is the non-profit organization based in Seattle, USA. It develops novel and advanced products for the diagnosis, prevention, and treatment of neglected disease to poverty. Ta স্টিভ রিড উনি হচ্ছে আইডিআর এর হচ্ছে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং চিফ সাইন্টিফিক অফিসার যিনি হচ্ছে এই এইটা সেটেলে ইউএসের যে সেটেলে এটার একটা অর্গানাইজেশনটা সংগঠনটা রয়েছে এটা একদমই একটা নন প্রফিট অর্গানাইজেশন মানে এটা কোনো লাভের চিন্তা করে না এরা এবং যারা চিন্তা করে যে গরিব দুঃখী লোকেরা যেন এই যে তাদের যে অসুখ বিসুখের তাদের ট্রিটমেন্ট পায় চিকিৎসা পায় এবং রোগ প্রতিরোধ রোগ একদম প্রতিরোধ করতে পারে সহজে ওষুধ সেটা পায় তাদের চিকিৎসা পৌঁছায় এই চেষ্টাটা তিনি করেছেন ওয়েন আই স্টার্টেড ওয়ার্কিং অন দ্য রিসার্চ অ্যান্ড সায়েন্স অফ ল্যাপ্রোসি মোর দেন আ ডিকেড অ্যাগো পিপল থট দিস ক্রনিক ইনফেকশাস ডিজিজ উড এলিমিনেট ইট সেলফ অ্যান্ড বার্ন আউট ওভার টাইম এখন উনি যখন শুরু করেছিলেন এটাকে নিয়ে গবেষণা শুরু করেছিলেন গবেষণা বিজ্ঞান এই যে কুষ্ঠরোগের যে গবেষণা বিজ্ঞান শুরু করেছিলেন দশ এক দশক আগে উনি তখন এখানে চিন্তা তখন তখনকার সময় মানুষ ভাবত যে এই যে দীর্ঘস্থায়ী যে সংক্রামক ব্যাধিটা এটা একলা একলাই নির্মূল হয়ে যাবে একা একাই চলে যাবে উই ডিডেন্ট হ্যাভ টাইম ফর দ্যাট ওয়াই নিয়ারলি 2,50,000 new cases of নিউ are diagnosed every আর and many more go undetected. Approximately আনডিটেক্টেড approximately এইট of টেন cases অফ নিউ কেসেস এখন কি এইটার জন্য সময় ছিল না কেন কারণ মানে অলমোস্ট প্রায় আড়াই লাখ নতুন নতুন ঘটনা নতুন নতুন এই যে কুষ্ঠ ঘটনা আসতো যেগুলো হচ্ছে অশনাক্ত ছিল এবং এর মধ্যে দশ পার্সেন্টই ছিল হচ্ছে কি চিলড্রেন বা শিশুদের ইভেন দো ইটস অ্যাসোসিয়েটেড উইথ বিবলিক্যাল টাইমস লেপ্রোসি রিমেন্স আ প্রবলেম ইন দ্য এরা অ্যান্ড ওয়াজ রিপোর্টেড ইন ওয়ান থার্টি কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড যদিও এটা মানে বাইবেলের সময়ে ছিল সাথে সম্পর্কিত বাট এখনও এই মডার্ন এই আধুনিক যুগে কিন্তু একশো তিরিশটা দেশ আছে যে হচ্ছে এই প্রবলেমের সাথে এই যে এই রোগের সাথে কি সংযুক্ত আছে এবং তারা এটা সাফার করছে ইটস মোস্ট প্রিভেলেন্ড ইন আ নাম্বার অফ কান্ট্রিজ থ্রু আউট আফ্রিকা এশিয়া সাউথ আফ্রিকা তার মানে আফ্রিকা এশিয়া সাউথ আফ্রিকা এটা বেশি দেখা যায় সিমটমস ইনক্লুড প্রোগ্রেসিভ অ্যান্ড পারমানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন নার্স লিমস অ্যান্ড আইস বাট দে ক্যান টেক সেভারেল ইয়ার্স টু অ্যাপেয়ার মেকিং দ্য ডিজিজ হার টু ডায়াগনোস অ্যাট অ্যান আর্লি এইজ তার মানে কি এই যে এটার যে সিমটমগুলো এটার যে চিহ্নগুলো দেখা যায় যেগুলো এতটাই ড্যামেজ করে দেয় ক্ষতি করে দেয় শরীরে এবং সেটা অনেক সময় লাগায় বেশ কয়েক বছর লাগিয়ে দেয় সেটা যে প্রকাশ পাওয়ার জন্য এই যে শরীরে স্কিনে স্কিন মানে কি যে আমাদের ত্বকে হয় স্নায়ুতে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয় চোখে হয় আমি কিন্তু ছবিগুলো তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি ইভেন ওয়ার্স ল্যাপ্রোসি কামস উইথ স্টিকমা আনলাইক মোস্ট আদার ডিজিজেস ল্যাপ্রোসির রেজাল্টস ইন আইসোলেশন অ্যাস পিপল উইথ ল্যাপ্রোসি আর অফেন শান্ড কারণ হচ্ছে ল্যাপ্রোসের একটা ব্যাপার আছে কি এটা যেহেতু কুষ্ঠরোগ স্কিন ডিজিজ বা এটা ত্বকে হয় মানুষ একদম মানে আইসোলেশনে চলে যায় একা একাকিত্বের মধ্যে চলে যায় তখন মানুষ কি করে একজন আরেকজনকে পরিহার করে যে ভাবে যে ছোঁয়াছে রোগ এটা একজন থেকে আরেকজন ছড়াতে পারে এই ভয়ে এই ব্যাপারে এই জিনিসগুলো ঘটে থাকে দ্য গুড নিউজ হাও এভার ইজ দ্যাট উই নাও হ্যাভ দ্য কী সায়েন্টিফিক সলিউশন অ্যান্ড মোমেন্টাম অ্যাজ ওয়েল অ্যাজ কি কোলাবোরেশন টু ফাইনালি হ্যাভ দ্য অপরচুনিটি টু এলিমেন্ট এলিমিনেট ল্যাপ্রোসি তার মানে ভালো নিউজ এইটাই ভালো খবর এইটাই যে এই সলিউশন পাওয়া গিয়েছে কীভাবে যেন একদম এই কুষ্ঠরোগটাকে নির্মূল বা শেষ করা যায় কিভাবে এই সায়েন্স প্রযুক্তি এবং বিজ্ঞান ব্যবহার করে কিভাবে সেটা নির্মূল করা যায় এবং মানুষের জীবনযাত্রাকে একদম সুস্থ করা যায় সেটাই চেষ্টা করছে আই কুডেন্ট হ্যাভ সেইট দিস টেন ইয়ার্স অ্যাগো মানে এই যে যে লিখেছেন তিনি কিন্তু স্টিভ তিনি কিন্তু এটাও দশ বছর আগে বলতে পারছেন যে না একবারে নির্মূল করা সম্ভব এটা কিন্তু এটা কিন্তু কখন তিনি বলতে পারেননি কারণ ওটা সন্দেহান ছিল যে আদৌ সম্ভব কিনা যে এত কষ্টকর একটা জিনিস মানুষের এত কষ্ট দিচ্ছে বা এটা চিকিৎসা এত কষ্টসাধ্যক এখনও এমন কিছু আবিষ্কার হয়নি কিন্তু শেষ মাস সেটা অবশ্যই পসিবল হয়েছে সম্ভব হয়েছে বলতে পারা অ্যাট আইডিআর আই উই আর অলসো অ্যাটেকিং ল্যাপ্রোসি ইন টু ডিফারেন্ট ওয়েজ এখন ল্যাবরসির দুইভাবে সেটা নির্মূল করার চেষ্টা সেটা হচ্ছে বাই ডেবল ডেভেলপিং আ ফার্স্ট ইজি টু ইউজ টেস্ট দ্যাট প্রোভাইড অ্যান আর্লি ডায়াগনোসিস অফ ইনফেকশন বিফোর ক্লিনিক্যাল সিমটম সাচ এস নার্ভ ড্যামেজ বিগেন টু অ্যাপেয়ার তার মানে কি এটা একটা প্রথম যেটা প্রথমত যেটা করত একটা ব্যাপার তুলে নিয়েছিল যে লক্ষণগুলোর মাধ্যমেই চিহ্নিত করতে পারতো যে না এটা কুষ্ঠরোগ বা এটা হচ্ছে স্নায়ুকে ক্ষতি করছে বা এটা শুরু খারাপ দিকে যেতে চা যেতে যাচ্ছে দিস নিউ অ্যাপ্রোচ ইজ ফার্স্ট সুপেরিয়ার টু দ্য ট্র্যাডিশনাল মেথড অফ ডায়াগনোসিস উইচ হ্যাজ জেনারেলি ইনভলভ ক্লিনিক্যাল অ্যান্ড অর মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট মানে এটা একটা মাইক্রোস্কোপিক পর্যবেক্ষণের মাধ্যমেই এটা করা হতো যেটা হচ্ছে প্রাচীন প্রাচীনের যে মেথডটা ছিল কারণটা ছিল ওটার থেকেও এটা অনেক ভালো আইডিআর আই ইজ অলসো ডেভেলপিং অ্যা কম্পেনিয়ান টেস্ট সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই উইচ পিপল উইল লাইকলি প্রোগ্রেস টু দ্য ডিজিজ অ্যান্ড টু ডিটারমাইন দ্য অ্যাপ্রোপেট কোর্স অফ ট্রিটমেন্ট তার মানে কি যে আক্রান্ত হতো তার আসে তার সাথেও যে মানুষ তারও পরীক্ষা করা হতো যে সেও আক্রান্ত হতে যাচ্ছে কি না এবং সেটার জন্য ট্রিটমেন্ট বা চিকিৎসার ব্যবস্থার কথা চিন্তা করা হতো অ্যান্ড সেকেন্ড বাই ডেভেলপিং অ্যা ভ্যাকসিন দ্যাট ক্যান বি ইউজ থেরাপেটিক্যালি ইন কনজেকশন উইথ অ্যান্টিবায়োটিক্স টু শর্ট অ্যান্ড থেরাপি তার মানে ইঞ্জেকশনের সাথে অ্যান্টিবায়োটিক এই যে মানে থেরাপির সাথে এই যে ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এটাকে ভ্যাকসিনটাকে কীভাবে ডেভেলপ করা যায় কীভাবে উন্নতি করা যায় করা যে যেত সেটারও একটা মাধ্যম বা ওয়ে ছিল আইডিআরআইস ডায়াগনস্টিক টুলস উড বি ইউজ টু আইডেন্টিফাই ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল অ্যান্ড আইডিআর আইজ ভ্যাকসিন would then be used on a targeted basis for ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টু ইমিউনাইজ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ক্লোজ কনট্যাক্ট মানে আইডিয়ার চেয়ে ছিল ওই ভ্যাকসিনটা যেন এমনভাবে হয় যে যার যে সাফার করছে যার রোগটা হয়েছে সেটা সে ট্রিটমেন্ট পাচ্ছে শুধু সেই পাচ্ছে তা না এবং তার পরিবারের সবাইকে যে যেন তার ইমিউন সিস্টেম ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং যার তার ক্লোজ কন্ট্যাক্টে যারা কাছে যারা আশেপাশে থাকে তাদেরও যেন এই রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় সেটারও সেটা কাজ সেটা নিয়েই কাজ করেছে দিস ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন স্ট্র্যাটেজি হ্যাজ বিন সিগনিফিকেন্টলি বোস্টার বাই সাপোর্ট ফ্রম সাম ফার্মাসিউটিক্যাল জয়েন্টস দ্যাট ডোনেট দ্য কারেন্টলি ইউজড অ্যান্টিবায়োটিক্স এই যে ট্রিটমেন্টের চিকিৎসাটা এই স্ট্র্যাটেজিটা এটা আসলে এই অনেক বৃহৎ ওষুধ প্রতিষ্ঠানের মা দ্বারা উৎসাহিত হয়েছে সাপোর্ট পেয়েছে যারা এই যে এই অ্যান্টিবায়োটিকগুলা অনুদান হিসেবে বা তারা ডোনেট করেছে যেটা আসলে অনেক মানুষের কাজে এসেছে বা অনেক মানুষের চিকিৎসা ক্ষেত্রে উপকার হয়েছে দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দিস ব্রেক থ্রো ইজ দ্য ফ্যাক্ট দ্যাট উই আর নাও রাইট অন দ্য কোর্স অফ হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালস আফটার আ ল্যাপ্রোসি ভ্যাকসিন ডিকেড অফ ডেভেলপমেন্ট মানে এই যে ভ্যাকসিনের প্রায় পাওয়ার যে প্রায় অল অল মানে প্রায় এক দশক পর সেটা কি মানুষের মধ্যে তার সেটা ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে লাগলো প্রয়োগ করা পসিবল হলো দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উইল ইনিশিয়ালি ওভারসি দ্য মাল্টি স্টেজ ট্রায়ালস ইন দ্য ইউএসএ বিফোর দে মুভ অন টু দ্য ফিলিপাইন্স ফিলিপাইন্স ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল এখন এই যে খাদ্য ওষুধ প্রশাসন যে তারা এই যে এই জিনিসটা এই পাঠানোর আগে ফিলিপাইন্স ইন্ডিয়া ব্রাজিলে পাঠানোর আগে তাদের এই কি করেছে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে নিয়েছে বিভিন্ন স্তরে পর্যবেক্ষণ পরীক্ষা করে নিয়েছে গ্লোবাল টেকনোলজি হ্যাজ বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কোয়েস্ট টু এলিমিনেট ল্যাপ্রোসি এই যে বিশ্বের যে প্রযুক্তি এটাই একটা অবিচ্ছেদ্য অংশ কুষ্ঠরোগকে নির্মূল করার দ্য র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর ল্যাপ্রোসি ইনফেকশন ফর এক্সাম্পল ওয়াজ ডেভেলপড ইন কনজাকশন উইথ আ ব্রাজিলিয়ান কোম্পানি মানে ব্রাজিলিয়ান কোম্পানির সাথে এই যে দ্রুত নির্ণায়ক পরীক্ষা যেটা ল্যাপ্রোসির জন্য সেটা কি করে একসাথে একীভূত করা হয় বা মিলিতভাবে করা হয় দিস কম্বাইন আইডিআরআইস ল্যাপ্রোসি ডায়াগনস্টিক্স অ্যান্টিজেন্স উইথ আ স্মার্টফোন বেসড প্ল্যাটফর্ম দ্যাট স্ট্যান্ডার্ডাইজড দ্য অ্যাবিলিটি টু অ্যাকুরেটলি ইন্টারপ্রিট রেজাল্ট অ্যান্ড গেট আ কোয়ান্টিটিভ ভ্যালু এই যে আইডিয়ারের যে ডায়াগনোসিসটা যে পদ্ধতিটা সেটা কি করে অ্যান্টিজেনের সাথে যে ফোনের একটা একটা সংযোগ স্থাপন করা হয় যেন অ্যাকুরেটলি একটা সংখ্যাগত ধারণা আসে বা মান আসে দ্য টেস্ট রিকোয়ার্স জাস্ট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড মিক্সড উইথ আ ডেভেলপিং রিয়েজেন্ট মানে ডেভেলপিং রিয়েজেন্টের সাথে রিয়েজেন্টের সাথে এক বিন্দু রক্তে প্রয়োজন হয় এই টেস্টের জন্য দ্য অ্যাপিয়ার্স অফ টু লাইন্স ইন্ডিকেট দ্যাট দ্য পার্সন ইজ পজিটিভ ফর ল্যাপ্রোসি যদি দুইটা দাগ আসে তার মানে হচ্ছে যেই ব্যক্তিটা টেস্ট করানো হয়েছে সে ল্যাপ্রোসি মানে কুষ্ঠরোগ তার হয়েছে সে পজিটিভ ফ্রম দেয়ার দ্য ইনফরমেশান ফ্রম দ্য ফোন ইজ পুস টু দ্য পার্সনস মেডিক্যাল রেকর্ডস তার মানে ফোনের মাধ্যমে কী চলে যায় ওই ব্যক্তির কাছে তার মেডিক্যাল রেকর্ড বা তার যে রেজাল্টটা পরীক্ষার ফলটা সেটা চলে যায় পিপল around the world ওয়ার্ল্ড নাও বিলিভ will soon have the tools to টু ফাইনালি এলিমিনেট ল্যাপ্রোসি দ্য নেক্সট স্টেপ ইজ মেকিং দ্য disappear. তার তা মানে পুরো বিশ্বের মানুষ এখন বিশ্বাস করে যে কুষ্ঠরোগ নির্মূলে সম্ভব এবং কোন একদিন আসবে যে এই রোগটা একবারেই কি ধ্বংস হয়ে যাবে বা নিঃশেষ হয়ে যাবে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই তোমাদের যার যা কোয়েশ্চেন থাকে কোনো কিছু যদি সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে